আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এডুকেশন ইন্ডোর একটি নতুন ভিডিও কন্টেন্টে। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন অবস্থান করছি নোয়াখালী জেলার মাইজিতে। এটি নোয়াখালী জেলা শহর। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখানে অনেকগুলো হচ্ছে সুপারি গাছ, নারকেল গাছ এবং আমার পিছনে কলা গাছ, আম গাছ, এরকম অনেকগুলো গাছপালা আছে। আছে একটু ধান ক্ষেত আছে পিছনে। তো চারদিকে সবুজে ঘেরা এই প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের নোয়াখালী জেলাটি এরকমই সুন্দর। আমাদের নোয়াখালী বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রত্যেকটি বাড়িতে এরকম নারকেল, সুপারি গাছ, আম গাছ, এরকম গাছ রয়েছে। বিশেষ করে নারকেল, সুপারি গাছ, তাল গাছ এগুলো রয়েছে প্রত্যেকটি গ্রামের বা গ্রামে অঞ্চলে। তো এইটি নোয়াখালী জেলার একটি ঐতিহ্য। তো আমাদের পুরো বাংলাদেশটা এরকম সবুজ। পুরো বাংলাদেশের একটা হচ্ছে চিত্র আমরা আমাদের নোয়াখালী জেলা পাই। তো নোয়াখালী মানেই হচ্ছে আমাদের এটি বাংলাদেশের চিত্রই আমরা পাই নোয়াখালীর মধ্যে। কিন্তু আমরা যদি আমাদের অনলাইনে দেখি বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফেসবুক, টুইটার এগুলোতে নোয়াখালী জেলাকে নিয়ে ট্রল করা হয়, নোয়াখালীর মানুষদের নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করা হয়, এটা আসলে ঠিক না। তো আমি আজকে মূলত এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে আসলে কোনো এলাকার মানুষকে নিয়ে বা কোনো এলাকাকে নিয়ে আসলে এই ধরনের ট্রল করা ঠিক না। কারণ হচ্ছে প্রত্যেকটি এলাকার একটা ঐতিহ্য আছে। আমাদের মুক্তিযুদ্ধে নোয়াখালীর মানুষ অংশগ্রহণ করেছে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমাদের জাতি পর্যায়ে নোয়াখালীর মানুষ নেতৃত্ব দিচ্ছে। বর্তমান সরকারও আমরা দেখতে পাই আমাদের মাননীয় স্পিকার, মাননীয় যোগাযোগ মন্ত্রী নোয়াখালীর বাসিন্দা এবং তারা জাতি পর্যায়ে অনেক ভালো কাজ করছেন। এবং আমাদের বিশেষ করে আমাদের শিল্প বাণিজ্য যেগুলো আছে, বিশেষ করে বড় বড় বিজনেস গ্রুপ যেগুলো আছে, সেগুলোতে নোয়াখালীর মানুষ নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের এই করার কারণে এই দেশের হাজার হাজার মানুষের চাকরির সংস্থান হয়েছে, লক্ষ লক্ষ মানুষের চাকরির বা কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এবং তারা বহির্বিশ্বে তাদের এই পণ্য রপ্তানি করে বড় ধরনের রেমিটেন্স আনছে এবং দেশের জন্য এটি একটা বড় অর্জন আমরা মনে করি। আমাদের সাহিত্য, শিল্প সাহিত্যে, মিডিয়াতে আমাদের নোয়াখালীর মানুষ অনেক ভূমিকা রাখছে। জহির রায়হান শহীদ, তারপর শহীদুল হক আছাদ, তারা বুদ্ধিজীবী, তারা আমাদের এই নোয়াখালীর বাসিন্দা। তো এইভাবে আমাদের এই বিভিন্ন জায়গায় জাতীয় প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের নোয়াখালী মানুষের একটা অবদান আছে। তারপর আমরা দেখি নোয়াখালী মানুষকে ট্রল করা হয়। হতে পারে যে নোয়াখালীর দু একজন মানুষের হয়তো কোনো খারাপ ভূমিকার কারণে আমরা এটা করছি, অথবা কেউ হুজুগের, এখন দেখা যাচ্ছে এটা হুজুগের বসে করা হচ্ছে। তো আমি যেটা বলতে চাই, আসলে হুজুগের বসে কাউকে ছোটো করা ঠিক নয়। এবং হচ্ছে কোনো নির্দিষ্ট মানুষের কারণে বা কারণে যদি আমরা এটা বলি সেটাও খারাপ হবে। কারণ একটা মানুষ কখনো একটা এলাকার প্রতিনিধি নয়, একটা বা একজন বা দুজন মানুষ। সামগ্রিকভাবে একটি দেশ, একটি জেলা কখনো একজন দুজন মানুষকে নিয়ে গঠিত না। এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, তাদের অবদানকে খাটো করা হয়, তাদের ঐতিহ্যকে খাটো করে। আর আমরা যদি এটা করি, এটি হচ্ছে আসলে আমাদের এক ধরনের মানসিক দৈন্যতা। তো মানসিক দৈন্যতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর হুজুগের বসে কোনো কিছু করা আসলে এটা খুব খারাপ। কারণ হচ্ছে হুজুগের বসে আমরা কখনো এরকম খারাপ কাজ করতে পারি না যে একটি পুরো একটা এলাকাকে নিয়ে আমরা এভাবে ট্রল করতে পারি। তো আমরা দেখতে পাবো যে আমাদের নোয়াখালীর মানুষ যে অবদান রাখে মুক্তিযুদ্ধে, জাতীয় পর্যায়ে, এটাকে আসলে খাটো করে দেখার সুযোগ নেই। এটাকে আমাদের, এটা আমাদের গর্বের বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো হচ্ছে এটি আমাদের দেশের একটা অংশ। নোয়াখালী মানেই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটি এলাকাই হচ্ছে বাংলাদেশের অংশ। নোয়াখালীও আমাদের এলাকা, কক্সবাজারও আমাদের এলাকা, চট্টগ্রামও আমাদের এলাকা, সবই হচ্ছে আমাদের বাংলাদেশের অংশ। আমরা সবাই, সব দেশের সব জেলার মানুষ যাতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে পারি, সেই ব্যাপারে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তো সর্বশেষ আমি এই অনুরোধটি করব যে হচ্ছে যে আমাদের এই কোনো এলাকাকে আসলে হুজুগের বসে এইভাবে ট্রল করা ঠিক নয়। এই শুধু বিনোদনের জন্য, শুধু হাসি তামাশার জন্য আসলে কোনো একটা এলাকার মানুষকে এভাবে খাটো করা ঠিক নয়। বরঞ্চ আমরা দেখব যে নোয়াখালীর মানুষ হচ্ছে সংগ্রামশীল,
বিশেষ করে এখানে সমুদ্র উপকূল আছে, সমুদ্র উপকূলে নদী ভাঙনের সাথে যুদ্ধ করে এই এলাকার মানুষ একটা জনপদ তৈরি করেছে, এটা একটা বড় অর্জন। এবং এই এই কারণে এই মানুষের মধ্যে সংগ্রামশীলতা আছে, আমরা নোয়াখালী মানুষের এই সংগ্রামশীলতাকে শ্রদ্ধা জানাবো। এবং এইভাবে আমাদের প্রত্যেকটা এলাকারই কিছু ঐতিহ্য আছে, কিছু জাতীয় পর্যায়ের ভূমিকা রয়েছে, সেই সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা এলাকাকেই আমরা যাদের এলাকাকেই যাতে খাটো করে না দেখি এবং সবাইকে যাতে আমরা ভালোভাবে তাদের যে যোগ্য যে সম্মান সেই সম্মানটা যাতে দিতে পারি, সেই আশা রেখে আমি আমার আজকের এই ছোট্ট কন্টেন্টটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।